দর্শক বন্ধুরা দেখেন, উস্তাদের কাণ্ড দেখেন, নতুন ও ভিন্ন চমক গানের আয়োজন নিয়ে আজ হাজির হলো আমাদের উস্তাদ। এই যে দেখেন, মাটির মধ্যে স্টিলের পাইপ গেড়ে দিছে, আর এখানে দেখতেছি কাঁচা মরিচের বাটি। ঘটনা কি চলেন উস্তাদের কাছে শুনি। উস্তাদ, হ্যাঁ সাগর, কাঁচা মরিচের বাটি আজকে? খালি কাঁচা মরিচই না, আজকে কিন্তু মানে আকর্ষণীয় খেলা রয়েছে। আকর্ষণীয় খেলা উস্তাদ? হ্যাঁ, আকর্ষণীয় খেলা আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখতেছো আমার হাতে রিং। হ্যাঁ, আর এই রিং এ কিন্তু আছে বিশেষ কিছু জনপ্রিয় শিল্পীর নাম। আচ্ছা, আর এখান থেকে এই রিং ছুঁড়তে হবে। হ্যাঁ, ছুঁড়ে এই যে স্টিলের পাইপ, এই পাইপই যে ফেলাতে পারবে, সবচেয়ে বেশি ফেলাতে পারবে, বেশি ফেলা গান গাইতে পারবে, সে কিন্তু আজকের বিজয়ী। আচ্ছা আচ্ছা, এইভাবে খেলা চলবে দুই রাউন্ড, আর বিজয়ীর জন্য কিন্তু আজকের পুরস্কার দেয় একেবারে মোটামুটি। উস্তাদ, বিজয়ীর জন্য পুরস্কারও আছে, বিজয়ীও অবি, কিন্তু কাঁচা মরিচ কেন রাখছেন? এই যে সেটাই হলো ব্যাপার, দুইটার কম যে ফেলাতে পারবি তার জন্য এই শাস্তি স্বরূপ কাঁচা মরিচ, সে কাঁচা মরিচ খাবে। বাবা, আজকে তো তাহলে খুব কঠিন খেলা ও গানের আয়োজন হয়েছে নাকি? এই শোনো, মজা করো না, এখন খেলা শুরু করো। মেন কথা হলো কি, দুডিয়ে তো সবাই পারবে মনে হয় নাকি? দুডিয়ে ব্রাও পারবে পারি। বাবা, আগে মন্দুর বল উস্তাদ, আগেই মন্দুর বল। আচ্ছা যাই হোক, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুবই ভালো আছি, এবং তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা আজকে ভালো নাই, এই কাঁচা মরিচ খাওয়ার টেনশন। পুরস্কারও আছে, ভয়ের পরেই জয়, বোঝো নাই? যেহেতু ভাই এত কঠিন একটা খেলা, পুরস্কার বেশি দিতে হবে। আচ্ছা, সে উস্তাদ কি পুরস্কার দিছে সেটা তো দেখবোই না শেষে। অবশ্যই। তারপর আর একটা জিনিস খেয়াল করছে, ওই যে নামগুলো তো দেখছো শিল্পী, এই যে রিং পরবে ওই শিল্পী কিন্তু গান গাইতে হবে। ঠিক আছে কি? আচ্ছা, তাহলে আমরা আর দেরি না করি, উস্তাদ শুরু করে চলে যাবো। হ্যাঁ, তোমরা সবাই প্রস্তুত? আচ্ছা, তাহলে আমরা আগে সুভাকে দিয়ে শুরু করি। না, এই সুভা প্রথমে আসো, সুভাই শুরু হবে, সমস্যা কি? খেলতে তো হবে, কাঁচা মরিচ খাওয়ার ভয় কেমন করে উস্তাদ? ওকে একটু জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও, এক মুরত থেকে যাবে, বুঝলেন? ওয়ালা, সুন্দর করে গেল, ভালো করে, এতক্ষণ না হলো কাঁচা মরিচ একটা। উস্তাদ দেখেন, লাইলা, হ্যাঁ শিল্পী লাইলা, একটা গান না, যে দুইটা পরে নাই তো, একটা করছে আগে গান, তারপরে ঝাল মুখ ঝাল, এখন ঝাল করে তো উস্তাদ গান বলা যাচ্ছে না, আগে গান তারপরে মুখ ঝাল। নিদয়ারে পয়সা ভালো, আমার বন্ধুর মন ভালা না, চেহারা ডাই ভালা, নিদয়ারে পয়সা ভালো, নিদয়ারে পয়সা ভালো, অন্তর পুইরা কালা, আমার বন্ধুর মন ভালা না, চেহারা ডাই ভালা, আমার বন্ধুর মন ভালা না, চেহারা ডাই ভালা। আর উস্তাদ, আপনি বলছেন দুইটার কম ফেললে কাঁচা মরিচ, কাঁচা মরিচ, হ্যাঁ, আসো 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 আসো, যাও আসো আসো, ভিটামিন সি সবচেয়ে ছোটটা কোনটি? উস্তাদ এখানে আসেন খাবে না কিন্তু? হ্যাঁ হ্যাঁ, খাওয়া লাগবে, নিয়ম যা তাই কিন্তু উস্তাদ, নিয়ম তো নিয়মই। কাসার সিরিয়াল, এবার তুমি ঠিক আছে, ভালো করে সুন্দর করে, দুইটার যেন কম না পড়ে কাসার, তাহলে কিন্তু কাঁচা মরিচ, কাঁচা মরিচের ভয় তো পুরবে তো ধুক 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 করে দিছে। খেলো খেলো, ভালো করে খেলো, ভালো করে, ভালো করে মনে দিবে, একটা কিন্তু মিস হয়ে গেল, আগের মতো দুইটাই পড়া চাই, মরিচ খাবে না চাইলে, আল্লাহ এটা না দিবে পারলে কিন্তু অন্যায় হবে, মরিচ খাও, একটা মরিচ খাও, সুন্দর দুইটা উস্তাদ, দুইটা দেখো কার নাম আছে দেখেন,
লাইলা আর কি মমতাজ শিল্পী লাইলা এবং মমতাজ ম্যামের গান শুনবো সবার সবাই একটা তালি দাও গাও 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 কাসার শোনাও আমার ঘুম ভাঙাইয়া গেল গো হো মরার কোকিলে আমায় পাগল বানাইলো গো হো মরার কোকিলে উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে আমায় পাগল বানাইলো গো মরার কোকিলে সুযোগ বুঝে মন্দর যাই মারলি রে তুই কিল তোর সাথে হইল নাই আমার মনের কোন মিল সুযোগ বুঝে মন্দর যাই মারলি রে তুই কিল তোর সাথে হইল নাই আমার মনের কোন মিল স্বার্থ বুঝে পড়লি কেটে কই রাতে আমি বুঝে গেছি বন্ধু রে তুই বিশ্ব হারামি 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 কাউসারের পয়েন্ট দুই মরিস খাওয়া থেকে বাচ্চা চলে আসো নাই নাই মা চলে আসো আমার পালি তাকায় লাভ নেই আমি এখানকার রেফারি না আমি দোয়া করে দিলাম দোয়া দোয়া করছে মুটি পারো সমস্যা কি দোয়া করলে ভাই পারা যায় না আমাকে একদিন বিপ্লব দোয়া করেছিল আমি মন পারছি না পাপিসও 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 কে রে দিসকালি ভাই পথে ঠিক আছে নাও এখন দে ও করিস কে সুরা ভালো করে দে ভালো করে দে এডি ফেলাই নি চাই আমি মরিস খারাপ থেকে বাঁচো প্লিজ সালমা দেখে উস্তাদ মমতাজ এই যে বাবা সবাই তালি গাও কলজার ভিতর গাঁথি রাখুম তোয়ারে সোনার লাগে বাঁধি রাখুম তোয়ারে কলজার ভিতর গাঁথি রাখুম তোয়ারে ও ননাই রে সোনার ভিতর গাঁথি রাখুম তোয়ারে ও ননাই রে কলজার ভিতর গাঁথি রাখুম তোয়ারে সোনার লাগে বাঁধি রাখুম তোয়ারে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় রেবুকটা ফাইটা যায় ফাইটা যায় রেবুকটা ফাইটা যায় সুন্দর নাইমার পয়েন্ট দুই এবার চলে আসো রিয়া হাতে একটু ভারী লাগছে খেলো 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 পারা চাই প্রথমেই দুইটা কি ব্যাপার পয়েন্ট যে তোমরা দুইটার বেশি নিতেই পারতেছো না ঘটনা কি ওস্তাদ দেখেন সালমা মমতাজ সালমা বাহ 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 শুন দেখি এই যে এই যে আচ্ছা আমরা দুইজনই কোলাকুলি করে আসো তুমি আপুর আর ওর মিল আছে বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল আমার ঘটিল জঞ্জাল
পাংখা 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 হইল মন আরে মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন এই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন এ মনেতে ঘুরে ঘুরে আমারে অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমারে অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা 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 হইল মন এই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন এই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন এই সন্ন্যাসী হইয়াই আমি পাংখার মতো ঘুরি মিঠা কথায় আমার বুকে মাল্লা বিষে চুরি এই পন্নাসী হইয়াই আমি পাংখার মতো ঘুরি মিঠা কথায় আমার বুকে মাল্লা বিষে চুরি মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে মনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা ও পাংখা 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 হইল মন আরে মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন আমি তোমার লাগি পাংখা হইয়া পাংখা হইল মন এই মনের পাংখা ঘুরে না তো খুঁজে বেড়াই বোন সুন্দর রিয়া তোমার পয়েন্ট দুই এবার বাদ আছে মনির চলে আসো ও বাবা মনির তো হাত লম্বা হতে একবারে নিয়ম সবার জন্য সমান বাবা এবার দেখেন একদম চারটা পড়ছে কথা কইছে ভাই আচ্ছা যাই হোক নাও তুমি আগায় আছো যাই হোক বাড়ি সিদ্দিকি মনির খান বাবা বাবা মমতাজ আর আছে হলো লাইলা আচ্ছা এই যে শোনো একেবারে সুন্দর করে গান শোনাবে চারজন শিল্পীর চারটা সুন্দর গান শুনতে চাই চেষ্টা করো ভাই তোমাকে ভালোবেসে শ্রাবণের মতো শুধু কাঁদলাম সুখ নেই ভালোবেসে সে কথা সত্যি বলে জানলাম ভালোবেসে সে কথা সত্যি বলে জানলাম ওরে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আসে রে হায় রে বাদাম দেখা চায়া থাকি আমার নিকে আশার মাইশা ভাষা পানি রে হায় রে আশার মাইশা ভাষা পানি রে মিষ্টি কথায় ভুইলা তুমি আসল পীড়িত খুঁজলা না পুরাইয়া গেল রে বন্ধু আমার হইলা না নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া মুরুব্বিরা কইল সবাই নো টেনশন চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় সে তো আগুনের গোলা সবাই একটা তালি সুন্দর 4 পয়েন্ট মনির ভেরি গুড
চেষ্টা করো, ভালো করে চেষ্টা করো। ভালো করে খালো, আবার মনে হয় মরিচ খাবে উস্তাদ। এই দুইটার দুইটাই দেওয়া লাগবে, গেলেই বাজবে উস্তাদ। গানটা আগে শুনে নেই, মনির খান স্যার, মনির খানের গান। হ্যাঁ, খুব গুণী শিল্পী। আমার একটা পরিষ্কার খুব ইচ্ছা হচ্ছে, আমারও খুব ইচ্ছা হচ্ছে। যার যার ইচ্ছা হচ্ছে না, শেষে এবার মিস করে। আমি খাবো, ঠিক আছে। আচ্ছা তুমি একটা গান শোনাও। মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যাই না ধুলে সাবানে সাবানে সাবানে। মনের ময়লা ও গুরু, মনের ময়লা যাইব কেমনে, আমার মনের ময়লা যাইব কেমনে। শেষ, গানটা বেশ ভালো লাগতেছিল, আর একটু শোনাবে তো? আচ্ছা যাই হোক, এখন কাঁচা মরিচ খাওয়া যাও। যাও যাও দর্শক, তোমরাই বিচার করো, মরিচের দাম অনেক। দুই রাউন্ডেই কাঁচা মরিচ খাচ্ছে শুভা, দামি একটা পণ্য। তারপরেও আসলে মরিচের অনেক দাম তো, মানে তারপরেও ধরো যে ভিটামিন সি ও, খালি শুধু ঝালি না, ভিটামিন আছে। একটা বড় মিষ্টি খাও। এইবার ঠিক আছে, হ্যাঁ। না মিস করে দেওয়া যাবি না তো। ওরে বাবা, আরে একটা পরে যাবেই, একটা পড়বে, পরে যাবে নাও। হ্যালো, শাবাশ। আর একটা, আমরা সবাই দুইটা করে পড়বো, দুইটা। হ্যালো উস্তাদ, দেখেন লাইলা আর হলো ছালমা। ভালো, এই যে লাইলা আর ছালমা। আমি চাইলাম যারে হবে পাইলাম না তারে, আমি চাইলাম যারে হবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। আশা ছিল পান বন্ধুরে রাখিব এ বুকে, বন্ধু আমার কপালে নাই সু বুঝবি দাতার বই মুখ, আমার কপালে নাই সু বুঝবি দাতার বই মুখ, এই পোড়া মুখ আমি দেখাবো কারে, সে এখন বাস করে অন্যের ঘরে। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, চাইলে তারে যাই না বোলা বুকের ভিতর কষ্টের মেলা, চাইলে তারে যাই না বোলা বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায়, আপন কে কাদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। কাসার, তোমার আগের বারের দুই পয়েন্ট আর এবারের দুই পয়েন্ট, চার পয়েন্ট। মরিচ তো খাওয়া লাগলো না ভাই, মরিচের সমান
মনিনের সমান হয়েছে দুই রাউন্ড মিলে যাই হোক নাই মা একটাও না ফেলা চলে আসো আমার ভাগ্যটাই দেখেন না আমি যা দেখতেছি সুবারি কপাল লালা সালমা মনির খান সুন্দর তিনজন শিল্পীর গান এবার শুনবো চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে নন্ডন জ্বালাইয়া নি ভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে যেন শাশুড়ি না দেখে যেন ননদী না দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা নতুন প্রেমে মন মজাইয়া নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে চিত্রা নদী ইচ্ছা হইলে আইসো বন্ধু তোমায় ডাকি যদি দেবের তালে উঠব দুলে দেবের তালে উঠব দুলে ভাসব নীরবধি মধ্যে চিত্রা নদীরে বন্ধু মধ্যে চিত্রা নদী সাবাস সুন্দর তোমার পয়েন্ট তিন আর আগে মানে এই রাউন্ডের পয়েন্ট বলছি নাই আচ্ছা আগের বারও ছিল কত দুই এবারে তিন মোট মিলে পাঁচ হলো মনিরের থেকে বেশি আগে তো যাইতে পারো নাই মানে মনিরের আগে গেছে বেশি এক আগে গেছি আচ্ছা রিয়া ভালো করে খেলো মনির এই রাউন্ড খেললে চার চার আট পয়েন্ট হবে এরকমই নাও বাবা প্রথম ডাইরিয়া দিল অফিসে অফিসে আমার ভাগ্যই খারাপ ইশ দুইটা অফিসে শুনকে অফিসে নি তো তিনটা বাবা রে ওস্তাদ দিয়াও তো ভালোই দিছে তিনটা দিছি মাশাআল্লাহ তুই আর আমি মনির খান লাইলা আর বাড়ি সিদ্দিকি বাবা চমৎকার চমৎকার আমার বাড়ি সিদ্দিকির গানে আগে গাও আচ্ছা ঠিক আছে গাও আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজে এর ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজে এর ক্ষতি করে আটানার জীবন জীবন তোর আর দুয়া না
আড়িয়াল বিলের নদীর ধারে ফোটে কাশ ফুল, নাইতে গিয়া নদীর জলে হারায় নাক ফুল। আড়িয়াল বিলের নদীর ধারে ফোটে কাশ ফুল, নাইতে গিয়া নদীর জলে হারায় নাক ফুল। বাড়ি ফিরা দেখি আমার, বাড়ি ফিরা দেখি আমার মাথায় আওলা চুল। ও সখী গো ও সখী গালাইয়া আমার জাতে কুল, সখী গো ও সখী গালাইয়া আমার জাতি কুল। নদীর পার বন্ধুর বাড়ি ঘাটে বান্ধা নাও, চাইয়া থাকে কখন আমি জলে ভেজাই পাও। নদীর পার বন্ধুর বাড়ি ঘাটে বান্ধা নাও, চাইয়া থাকে কখন আমি জলে ভেজাই পাও। কোনো কাজে মন বসে না, কোনো কাজে মন বসে না, সব কাজেই হয় ভুল। সখি গো সখি গালাইয়া আমার জাতি কুল, সখি গো সখি গালাইয়া আমার জাতি কুল। আচ্ছা, রিয়ার পয়েন্ট 3 আর আগের বারের 2 পাঁচ, মানে নাইমার সমান। আচ্ছা, এবার বাদি আছে মনির এবং শেষ রাউন্ড মনিরের পয়েন্ট 4। শোনো, তুমি দুটো দিবে, কোনো ভাবে দুইটা পড়ে গেলেই কিন্তু বিজয়, আর খেলার দরকারই হচ্ছে না। মনির দুটো তো এবারে চারটেই ফেলাবি ওস্তাদ, এবার আমার কথা হলো দুইটে যদি ফেলে, দুইটে ফেললেই বিজয়, আর খেলার দরকারই হবে না ওস্তাদ। ওরা যেন কথা কয় না। আচ্ছা ঠিক আছে, অবশ্যই কথা কয়। মনির দাঁড়াও, আর মারার দরকার নাই, তুমি অলরেডি বিজয় পয়েন্ট পেয়ে গেছো। বাড়ি সিদ্দিকি মনির খান, বাবা মানে কি বলবো, দুইজনই ব্যক্তি। সাবাস সাবাস মনির। হ্যাঁ ভাই, গানও কিন্তু সেই রকম শুনতে চাই। দুইজন কিন্তু গুণী মানুষের নাম উঠছে, ওর পছন্দের শিল্পী, ভালো হবে, গানও ভালো হবে। ভাড়া করে আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর, সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর। আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি কর তোমার মনে জাহালয়। সুন্দর, একটা তালি সবাই, বিজয় হয়েছে। এবার আরো একবার তালি, আরো একবার তালি গানের জন্য। ঝাল খাইছেন তোমার ভুলে, তুমি মনের এই যে তোমার পুরস্কার, একটু তালি দাও সবাই। হ্যাঁ হ্যাঁ, এই যে টাকাটা আমার আসলে ও দিয়ে দিছে আমাকে। ও মানে তোমাকে দিয়ে দিছে, খুশি হবি? আজকে আজকে বলছে আমাকে দিবে, খুশি হবি তো? হ্যাঁ আমি খুশি, আচ্ছা দিলাম। আচ্ছা শোনো, তোমাদের কাছে আজকের এই আয়োজনটা কেমন লাগছে আগে বলো তো। ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ, একটু একটু মনে করো যে বিনোদনের জন্য কাঁচামরিচটা রাখা হয়েছে, কিন্তু এই বিচারের উপর দিয়ে গেছে। ভাই আরো সুন্দর হয়েছে কাঁচামরিচ খাওয়াটা, আপু যে খাইছে খুব খুশি লাগছে, খাই নাই তো ফেলে দিছে। যাই হোক, আশা করি সবারই ভালো লেগেছে, আনন্দ করেছো নাকি? আচ্ছা তো সুপ্রিয় দর্শক, এই ছিল একটি ভিন্ন রকম খেলা ও গানের আয়োজন। আপনাদের কাছে এই খেলা ও গানের আয়োজন কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আপনাদের জন্য এরকম নতুন নতুন খেলা ও গানের আয়োজন করব। তো সবাই আমাদের পাশেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।